400 পার তো দূরের কথা, বাংলায় ন্যূনতম আসন সংখ্যাও ছুঁতে পারল না বিজেপি। বাংলায় কার্যত ডাহাফেল, মুখ থুবড়ে পড়েছে বিরোধী দল, আর সেই সঙ্গে রাজ্যে ইন্দ্রপতন একাধিক হেভিওয়েট প্রার্থীর। তালিকায় সবার ওপরে নাম রয়েছে কোচবিহারের বিজেপি প্রার্থী তথা অমিত শাহের ডেপুটি নিষেধ প্রামাণিকের। এক রিপোর্ট। গোটা দেশে বিজেপির শক্তি ক্ষয়ের পাশাপাশি বাংলাতেও বড় ধাক্কা হয়েছে বিজেপির। বাংলায় 12টি আসনে অনেক কম মার্জিনে বিজেপি জিতলেও একাধিক আসনে হার পেয়েছে গেরুয়া শিবিরে। তৃণমূলের কাছে প্রেস্টিজ ফাইট যদি কিছু হয়ে থাকে তাহলে সেটা ছিল কোচবিহার, কারণ এই কেন্দ্রটায় একটা সময় ছিল তৃণমূলের দখলে। 2019 সালে তাদের থেকে সেটা জিতে নেয় বিজেপি, আর বিজেপির টিকিটে জিতেছিলেন তৃণমূলের থেকে বিজেপিতে যাওয়া নিশীথ প্রামাণিক। এবার সেই নিশীথকে হারিয়ে নিজেদের সেট দখল করল তৃণমূল। 29,250 ভোটে জিতল জোড়াফুল। অন্যদিকে সীমাহীন ঔদ্ধত্য, জনসংযোগের ঘাটতি এবং উন্নয়নের ব্যর্থতার জেরে নিশীথের এই পরাজয় হল বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। যদিও কোচবিহারে ভোট অঙ্ক যে উল্টে যেতে পারে তা নিয়ে আগে থেকেই চর্চা শুরু হয়ে গিয়েছিল গেরুয়া শিবিরের অন্দরে। শুধু তাই নয়, 19-এর লোকসভা ভোটে বাংলায় বিজেপির সাফল্যের গ্রাফ যেভাবে উঠেছিল তাতে 21-এর বিধানসভার পর 24-এর লোকসভা নিয়েও আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছিল বিজেপির বঙ্গ নেতৃত্ব থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্বের গলায়। কিন্তু মঙ্গলে ঘটে গেল অমঙ্গল। সারা দেশের সঙ্গে বাংলাতেও সেভাবে পদ্মফুল ফোটাতে পারল না গেরুয়া শিবির। সেই সঙ্গে লোকসভা ভোটে নিশীথকে হারিয়ে কোচবিহার আসনটি পুনরুদ্ধার করল তৃণমূল। আমরা উত্তরবঙ্গেও ওদের নাকি হোম মিনিস্টার সকল, তার মেরুদণ্ড মানুষ ভেঙে দিয়েছে। সেই রকম তমলুক কন্টাইতেও কিন্তু মেরুদণ্ডটা ভেঙেছে। আমাদের আগে ভোটের রেজাল্ট থাকতো 2 লাখ 2.5 লাখ 3 লাখ। যেভাবে অবজারভারকে কাজে লাগিয়ে এসব করে বেড়াচ্ছে, এর বদলা আমরা নেব, রাজনৈতিক বদলা। অন্যদিকে এই লোকসভা কেন্দ্র বরাবরই জিতে এসেছে ফরওয়ার্ড ব্লক। 1977 সাল থেকে 2009 সাল পর্যন্ত ফরওয়ার্ড ব্লকের দখলে ছিল। 2014 সালের তৃণমূল এটি দখল করে। রেণুকা সিং তৃণমূলের হয়ে জেতেন 2014 সালে। এরপর 2016 সালের উপনির্বাচনে পার্থপ্রতিম রায় জেতেন 59.03% ভোট পান তিনি। 2019 সালে নিশীথ প্রামাণিক 54,231 ভোটে পরাস্ত করেছিলেন পরেশচন্দ্র অধিকারীকে। কিন্তু 2024-এর লোকসভা ভোটে বাংলায় গেরুয়া শিবিরের বিপর্যয়ে দলের মধ্যেই চাপে নিশীথ প্রামাণিক। ব্যুরো রিপোর্ট, ক্রাইম টিভি বাংলা।